তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এবার না বলেই সমস্ত ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, শেষ পর্যন্ত জাতির উপর জেদ মেটাতে গিয়ে নিরীহ নিরস্ত্র মানুষকে খুন করার পর লাশগুলা ট্রাকে তুলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে সেই লাশগুলাকে ছাই করে নিয়েছে। অনেকে বলে এরা নাকি আবার এদেশে রাজনীতি করতে চায়, এরা এদেশে আবার এসে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যারা গোটা জাতির বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করেছে তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? এদের কোনো নৈতিক অধিকার নাই ভোটের ময়দানে ফিরে আসার। যদি জনগণের ভোটে বিশ্বাসী হতো 14 সালে তারা ফেয়ার নির্বাচন দিত, 18 সালে দিত, 24 সালে দিত। তাতে যে দল ক্ষমতায় আসুক তারাই দেশ শাসন করত। তারা তো এটা চেয়েনি, তারা চেয়েছে মেরে কুটে যে কোনো ভাবে তাদেরকেই ক্ষমতায় থাকতে হবে। এই জন্য তারা মানুষ খুন করে, মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে সভ্যতাকে ধ্বংস করে মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা শেষ রক্ষা পাওয়ার চেষ্টা করেছিল। তুক্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ইচ্ছা করেন যাকে তাকে ক্ষমতা দেন, আবার যখন ইচ্ছা করেন আল্লাহ তাআলা তার থেকে সরায় নেন। তারা 2041 সাল পর্যন্ত কমপক্ষে বন্দোবস্ত নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছিল। 24 সাল তাদের জীবনে এমন হয়ে আসে তারাই আসবে এটা তারা কল্পনা করে নাই, আমরাও কল্পনা করি নাই। এটা হয়েছে একমাত্র আল্লাহ তালার মেহরবানিতে। সুতরাং সামগ্রিক কৃতিত্ব আল্লাহ তালার, বাংলাদেশের জমিনের কৃতিত্ব আবার বলছে এই দেশের 18 কোটি মজলুম মানুষের, প্রতিবাদী মানুষের, আর নেতৃত্বের কৃতিত্ব আমাদের যুব সমাজের। এখন আমরা যারা বাংলাদেশকে গড়তে চাই, রাজনীতি করতে চাই, তাদেরকে জন আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করে জন আকাঙ্ক্ষাকে সম্মান করেই রাজনীতি করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী এই জনগণ কি চায় এটা বুঝে তাদেরকে রাজনীতি করতে হবে। আমরা যদি সেই রাজনীতি করি আমরা পাবো জনগণের ভালোবাসা, দোয়া, সহযোগিতা। কিন্তু আমরা যদি আবার ভুল করি তাহলে যে জনগণ ফুসে আটকে পড়েছিল 24-এ, সেই জনগণ ট্রেনিং পেয়ে গেছে, রাস্তা পেয়ে গেছে, যে কোনো সময় ফুসে উঠতে পারে। অতএব আমাদের সবাইকে সাবধান হতে হবে। জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি হোক আমরা চাই না। জাতির মৌলিক স্বার্থের ব্যাপারে জাতির বিবেক এবং অভিব্যক্তি মতামত বিভক্ত হোক এটাও আমরা চাই না। মৌলিক সকল বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। আমরা বিভক্ত জাতি প্রত্যাশা করি না, দল, মত, ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই না। যারা এদেশের মানুষকে ভালোবাসবে, সম্মান করবে, যারা মানবতাকে অন্তরে ধারণ করবে, যারা অন্যের মতকে শ্রদ্ধা জানাবে, তারা এদেশে অবশ্যই রাজনীতি করবে। কিন্তু যারা ফ্যাসিজমের মাধ্যমে কোনো কিছু করতে চাইবে, আপাতত আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি বাংলাদেশে তাদের জায়গা নেই। সম্মানিত বন্ধুগণ, 28 অক্টোবর থেকে শুরু করে 2006 সালের আজ পর্যন্ত, অর্থাৎ এবছরের 5ই আগস্ট পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন আল্লাহ তাআলা তার প্রশান্তের হাত তাদের সিনায় বুলিয়ে দিন। আমরা তাদেরকে, তাদের পরিবারকে আমরা কথা দিচ্ছি, তারা যে আকাঙ্ক্ষার জন্য লড়াই করেছিলেন আমরা এই পথে কোনো অপশক্তির সামনে মাথা নত করব না, ইনশাআল্লাহ তাআলা লাযিম।